বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা নিজ নিজ বাসায় স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবে আসছো। যে স্বাস্থ্যবিধির যে নিয়মগুলো আছে করোনাকালীন সময়ে আমরা সবগুলো মেনে চলার চেষ্টা করব। এবং সৃষ্টি একাডেমিক স্কুল এই করোনাকালীন সময়ে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের আলোচনায় নিয়ে আসছি অনলাইন ক্লাসে। তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি, এ কারণেই যে আসলে আমাদের বসে থাকার সময় নেই। বসে থাকা মানে আমরা অনেক পিছিয়ে যাব, আর পিছিয়ে পড়া মানে আমার জীবনকে নষ্ট করে দেওয়া। আসলে কি, আমার নিজের জীবনটা নষ্ট করার অধিকার আমার নিজেরও নাই। কাজেই আমরা চেষ্টা করব আমাদের নিজের জীবনকে সুন্দর করতে, সাফল্য করতে। আর এজন্য আমাদেরকে বসে থাকা যাবে না, সময়ের কাজ সময়ে করতে হবে। সেটা মানুষের প্রতিকূল পরিবেশ আসতেই পারে, তার মানে আমি প্রতিকূল পরিবেশে বসে থাকবো তা তো না, অবশ্যই আমাকে এগিয়ে যেতে হবে এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো তোমরাও তোমাদের বাসায় থেকে যতটুকু পারো ভিডিও ক্লাস দেখে দেখে চেষ্টা করবে এগুলো শেখার জন্য। তো আমরা আলোচনা নিয়ে আসছি পর্যায়ক্রমে। তো আমাদের এই প্রি মডেল টেস্টের জন্য যে আলোচনাগুলো আছে তা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তো এই সাধারণ ভগ্নাংশের একটা ই আছে যে লবিষ্ট আকার, লবিষ্ট আকারে প্রকাশ। আমরা ইতিপূর্বে ক্লাসে নিয়েছি অনেকগুলো আলোচনা, আর এখন আসছে আমরা লবিষ্ট আকারে প্রকাশ। কীভাবে একটা ভগ্নাংশ আছে, সাপোজ এখানে 12/3 লবিষ্ট আকারে প্রকাশ, মানে এটা হচ্ছে ভর আর উপরেরটার নাম হচ্ছে লব। এই হর এবং লবের মধ্যে যদি কোনো, আমরা অনুশীলনী পাশে শিখেছি সাধারণ গুণনীয়ক মিল আছে এরকম, যে সাধারণ গুণনীয়ক যদি থাকে তাহলে সেই সংখ্যার মধ্যে কাটাকাটি যাবে। আর আরও হচ্ছে যেমন 7/2, এখানে যদি আমি গুণ করি 2, এখানেও 2 দ্বারা গুণ করি তাহলে এটা হচ্ছে 14/4। এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের মনে মানের কোনো পরিবর্তন নেই। আর এগুলো কিভাবে হলো, যে ভগ্নাংশের হর এবং লবকে যদি আমি একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করি তাহলে সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আর এইটার নিয়ম হচ্ছে যে সমতুল ভগ্নাংশ, আমরা এটা পড়েছি যে যে সকল ভগ্নাংশের মান সমান তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। আর লবিষ্ট আকার করলেও একইভাবে লবিষ্ট আকার যখন আমরা করব মানের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে আছে 12/3, আমার কাছে যদি 12 টাকা থাকে তাহলে আমি 12/3 একজনকে দেবো, এটার অর্থ হচ্ছে এরকম যে 12/3। তাহলে 12 টাকা থাকলে আমি একজনকে বা ভিক্ষুককে দান করলাম, যে আমার কাছে 12 টাকা আছে, এই টাকার 12/3 আমি ভিক্ষুককে দান করব। তার মানে আমি কি, 12/3 দান করা মানে আমি 3 টাকা দান করলাম। আর আমি যদি এটা কাটাকাটি করি, কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা, যেমন 12 উপরে আছে 3, এখানে ভাগ করব 3, এখানেও ভাগ করব 3 দ্বারা। কেন, যে এইটাও একটা লব, এটা একটা হর। হর এবং লবকে এখানে যেমন গুণ করেছি আমি বললাম মানের কোনো পরিবর্তন হয়নি একই জিনিস, এখানেও ভাগ করলেও মানে কাটাকাটি করা, সংক্ষেপে কাটাকাটি করা যায়, ভাগও করেও দেখানো যায়। আমি ভাগ করে দেখাচ্ছি এই কারণে, এই বোঝার জন্য ভালোভাবে, যে 3কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 1, আর এখানে 12কে 3 দ্বারা ভাগ করলে হয় 4। অথবা আমি এইটাকে আবার এভাবে করতে পারি যে কাটাকাটি করলাম 3 দ্বারা 3 মধ্যে যায় 1 বার, আর 12 মধ্যে যায় 4 বার, তাহলে কত হলো 4/1। তাহলে এইটা এইটা আর এই ভগ্নাংশ তিনটার মানই হচ্ছে একই, মানের কোনো পরিবর্তন হয়নি। এটাকে বলা হয়, এটাকে বলা হয় লবিষ্ট আকার। কার লবিষ্ট আকার, এই ভগ্নাংশের লবিষ্ট আকার হচ্ছে এইটা। তাহলে এভাবে ভগ্নাংশের লবিষ্ট আকার করা যায়। লবিষ্ট আকার হচ্ছে কি, ভগ্নাংশের হর এবং লবকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে তাকে ছোট আকারে প্রকাশ করা। আকারটা ছোটো থাকে কিন্তু মান একই থাকে, যে কারণে এটা করা যায়। যেমন 72/24, এখানে কাটাকাটি যায় 24-এর মধ্যে 24 দ্বারা যায় 1 বার, আর 72-এর মধ্যে 24 দ্বারা ভাগ দিলে যায় 3 বার, 3/24 = 72। এভাবে আমরা নামতা বলেও কাটাকাটি করতে পারি। তাহলে এখানে হলো কি, 3/1। তাহলে এই 72/24 যে কথা, 3/1ও একই কথা, এটাকে বলা হয় লবিষ্ট আকার। কার লবিষ্ট আকার, 72/24 লবিষ্ট আকার। আর আমি যেটা বলতেছিলাম যে আমি 3 টাকা ভিক্ষুককে দান করলাম, কীভাবে 12 টাকার মধ্যে আমি 3 ভাগ দান করেছি, তাহলে 12/3 মানে 3 টাকা। এখন যদি আমার কাছে 12 টাকা আছে, এর মধ্যে আমি 4/1 টাকা বা 4/1 ভাগ দান করে দিলাম, 12 টাকা আমার কাছে যে 12 টাকা আছে এর 4/1 ভাগ আমি ভিক্ষুককে দান করে দিলাম, তাহলে কত টাকা দান করলাম, এটা কীভাবে বের হবে। এটা হলো 12 টাকাকে
গুণ করতে হবে 4 এর 1 দ্বারা এবার গুণ করার নিয়ম হচ্ছে এখন এটার মধ্যে এটা হলো লব ভগ্নাংশ হলো যে কোন সংখ্যা যদি হর না থাকে তার নিচে মনে মনে একটা 1 দেওয়া যায় কাজেই মনে মনে যদি একটা 1 দেই বা বাস্তবে যদি কোনো সমস্যা নেই এবার এটা হলো লব এটা হলো হর আর কাটাকাটি যাবে সব সময় হর এবং লবের মধ্যে কাটাকাটি মানে হচ্ছে সংক্ষেপে ভাগ কাটাকাটি মানে হচ্ছে কি সংক্ষেপে ভাগ এবার এখানে যাবে কয়বার 3 বার তাহলে এই 3 আর 1 গুণ করলে হয় কত 3 নিচের 1 দেওয়ার দরকার নেই তাহলে এখানে হবে 3 টাকা তাহলে এভাবেও আমরা 3 টাকা মনে করতে পারি এভাবে 3 টাকা কাজেই মান একই জাস্ট লঘিষ্ঠ আকারে প্রকাশ এভাবে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি যদি কোনো ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ পরীক্ষা আসে তোমরা এভাবে কাটাকাটি করে দিয়ে দিবে দেখবে হয়ে যাবে তো আমরা আজকে যোগ নিয়ে আলোচনায় আসব যেহেতু আমরা এর আগে অনেক আলোচনাগুলো শুনেছি আজকে যোগ আলোচনায় নিয়ে আসবো এটা হলো অনুশীলনী ছয়ের কয়ের 3 নং তিনের এখানে যেমন আছে 1 নং অঙ্ক ছয়ের 4 যোগ ছয়ের 3 ছয়ের 4 যোগ ছয়ের 3 তাহলে এই যোগ অঙ্ক করতে গেলে যোগ করা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে গেলে ভগ্নাংশের যে হরগুলো থাকে সেগুলো লসাগু করতে হয় লসাগু করার মাধ্যমে এই যোগ বিয়োগ করতে হয় তাছাড়া অন্য কোনোভাবে করা যায় না যে কারণে লসাগু যদি আমি করি 6 আর 6 একই সংখ্যা যদি থাকে মানে এগুলাকে বলা হয় সমহর হরগুলো যদি সমান হয় সেই ভগ্নাংশগুলো বলা হয় সমহর আর লবগুলো যদি সমান হয় তাকে বলা হয় সমলব তাহলে এখানে সমহর আছে সমহরের ক্ষেত্রে লসাগু 6ই হবে অর্থাৎ একই সংখ্যা থাকলে সেইটাই লসাগু হয় যে কারণে এখানে আর নিয়ম হলো এভাবে যে এই প্রথম ভগ্নাংশের হর আছে 6 এটা দ্বারা লসাগুর মধ্যে ভাগ দিতে হবে যা একবার সেই 1 দ্বারা 4 দ্বারা গুণ করলে 4ই হয় আর এই 6 দ্বারা এটাকে ভাগ করলে আবারও যায় একবারই সেখানে এখানে 3 হচ্ছে 3ই হয় অর্থাৎ সমহরের ক্ষেত্রে একটু অনেকটাই সহজ তো এবার এখানে নিচের 6 6ই থাকবে এখানে গুণ করলে হয় উপরে 7 যোগ করলে হয় 7 তো এবার উপরের সংখ্যা বড় হলে আবার আমরা ভাগ করে দিব তো যাই হলো একবার আর 6 বিয়োগ করলে থাকে 1 সমান হচ্ছে 1 সমস্ত 6 এর 1 এভাবে আমরা উত্তর হিসেবে লিখে নিতে পারি 1 সমস্ত 6 এর 1 তাহলে এভাবে আমরা এই যোগগুলো করে দিতে পারি যোগ আরো আছে এখানে 2 নাম্বার এখানে 2 আছে হচ্ছে 1 সমস্ত 3 এর 2 যোগ 2 সমস্ত 3 এর 2 আমরা যেটা ইতিপূর্বে করেছি যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করা এটাকে অঙ্কের মধ্যে বলা হয় ভাঙ্গানো ভাঙ্গানো কি মানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে হবে আর মিশ্র ভগ্নাংশ এমন একটি ভগ্নাংশ যেটা একটা খেলনার মতো বা যে কোনো শোপিসের মতো কারণ এটা দেখা যায় এইভাবে একে একে আমি যোগও করতে পারবো না বিয়োগও করতে পারবো না গুণও করতে পারবো না ভাগও করতে পারবো না কেন এটাকে যতক্ষণ পর্যন্ত না আমি অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে পারবো ততক্ষণ এই চার প্রক্রিয়ার কোনোটাই করা যাবে না যে কারণে এটাকে আমরা খেলনার সাথে তুলনা করতে পারি বা শোপিসের সাথে তুলনা করতে পারি কাজে এটাকে করার সময় আমরা কি করতে হবে এটা ভাঙ্গাইতে হবে আর ভাঙানো মানেই এটাকে কি করতে হবে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে হবে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে এটাকে এখানে আমরা কি করব সমান চিহ্ন দিব দিয়ে এখানে 3 হচ্ছে 3 আর এই 2 যোগ করলে হবে কত 5 আমরা ইতিপূর্বে যেমন লাইন লাইন লিখে করেছি এখানে তা করব না এখানে হচ্ছে কি সরাসরি 3 হচ্ছে 3 অর্থাৎ গুণ করে দিলাম উপরেটা যোগ করে উপরে বসলো আর নিচের যেটা ছিল নিচেই বসবে যোগ এখানেও 3 নিচেরটা নিচেই বসবে 3 দুগুণে 6 আর 2 যোগ করলে হয় 8 এভাবে করে দিতে পারি এরপর এখানে 3 আর 3 একই সংখ্যা আর একই সংখ্যা মানে কি হর একই সংখ্যা বা একই আছে একই রকম কোনো পরিবর্তন নেই বা আলাদা নেই যে কারণে লসাগু 3ই হবে এখানে অনুরূপভাবে লসাগু যদি একই সংখ্যা হয় তাহলে উপরে যেগুলো থাকে সেগুলো শুধু যোগ করে দিলে হয়ে যায় যেমন এখানে 5 যোগ হচ্ছে কত 8 এবার উপরে যোগ করলে কত হয় 8 আর 5 যোগ করলে 13 আর নিচে হয় 3 উপরের সংখ্যা বড় থাকলেই ভাগ করে দিতে হবে অর্থাৎ মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে মিশ্র ভগ্নাংশ পরিণত করলে এখানে 3 দ্বারা 13 মধ্যে ভাগ করে যায় 4 বার 3 4 12 বিয়োগ করে থাকে 1 সমান চিহ্ন দিয়ে এখানে যেটা ভাগফল সেটা হবে সমস্ত এখানে যেমন হয়েছে আর যেটা আমার এখানে আমরা একটু বুঝিয়েছিলাম এর আগের অঙ্কে তো এখানে হবে যেটা দ্বারা ভাগ করেছি সেটা নিচে বসবে আর যেটা ভাগ শেষ সেটা উপরে বসবে তাহলে এভাবে এখানে উত্তর লিখে নিতে পারি 4 সমস্ত 3 এর 1 তাহলে এগুলো হচ্ছে যোগ
যোগ এভাবে আমরা যে কোনো সংখ্যা থাকলে যোগ করে নিতে পারবো এখানে আমি সর্বশেষ যোগটা আছে 8 9 আমি এটাও করে দিচ্ছি 8 9 আছে 1 সমস্ত 15 এর 7 যোগ 5 এর 3 এটার হর ভিন্ন ভিন্ন তাহলে এই ক্ষেত্রে আবার কি নিয়ম সেটা হচ্ছে আমাকে মিশ্র থাকা মানে কি তাকে ভাঙাইতে হবে অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতেই হবে তাহলে এখানে 15 হককে 15 আর 7 যোগ করলে কত হয় 15 সাথে 22 আর নিচে হবে কত 15 15 যোগ এখানে 5 এর 3 এবার লসাগু করতে হবে এই 5 আর 15 এর লসাগু অর্থাৎ প্রথম ভগ্নাংশ আছে 15 তারপরে আছে কত 5 তাহলে লসাগু করলে আমাদের খেয়াল রাখতে হবে যে লসাগু করার সংক্ষেপে সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে যে কয়টা সংক্ষিপ্ত না যে কয়টা সংখ্যা এখানে আছে লসাগু আমাদের করতে হবে তাদের মধ্যে দেখব সবচেয়ে বড় কোনটা আর এখানে যেহেতু দুইটা আছে দুইটার মধ্যে বড় হচ্ছে 15 এখন বাকি যে ছোটগুলো থাকবে অর্থাৎ এখানে একটা 5 5 দ্বারা এটার মধ্যে ভাগ যায় কিনা যদি ভাগ যায় নিঃশেষে তাহলে বড় সংখ্যাই লসাগু যেহেতু 5 দ্বারা 15 এর মধ্যে ভাগ যায় নিঃশেষে বিভাজ্য হয় 15 কাজেই 15 ই হবে লসাগু কাজেই আমরা এখানে লসাগু হিসেবে লিখলাম 15 এবার এই 15 দ্বারা এই 15 এর মধ্যে ভাগ দিলে যা হলো একবার অর্থাৎ হ প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ তাহলে যাবে একবার সেই এক দ্বারা আবার উপরের সংখ্যা দ্বারা গুণ তাহলে 22 হককে কি 22 হয় যোগ এখানে 5 দ্বারা এই 15 এর মধ্যে আসে কয়বার তিনবার এটা কিন্তু আমাদের বিষয় একটু পার্থক্য 5 দ্বারা 15 এর মধ্যে আসে তিনবার সেই 3 দ্বারা উপরের 3 দ্বারা গুণ করলে 3 3 কত হয় 9 এবার এখানে যোগ করলে কত হয় 31 আর এখানে 15 15 থাকে এবার উপরের সংখ্যা বড় মানে আমাকে ভাগ করে দিতে হবে তাহলে যায় দুইবার 15 দুগুণে 30 বিয়োগ করে থাকে 1 সমান হচ্ছে কত 2 সমস্ত 15 এর 1 এটাই আমরা উত্তর হিসেবে নিতে পারি তো এভাবে আমরা আসলে এই সব অঙ্ক করতে পারি আমরা বাসায় বসে শান্তভাবে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে এই হোমওয়ার্কগুলো করব যেভাবে ক্লাসে বোঝানো হয় বাকি অঙ্কগুলো তোমরা এভাবে করতে পারবে একটু মনোযোগ সহকারে করলেই হয়ে যাবে আসলে কি মনোযোগ সহকারে যে কোনো জিনিস যদি তুমি নিতে পারো তাহলে দেখবে খুব সহজে হয়ে গেছে আর কঠিন মনে করলেই সমস্যা কাজে কঠিন মনে করা যাবে না তোমরা যারা মুসলমান আছো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে আল্লাহর কাছে দোয়া করবে যেন আমরা এই করোনাকালীন সময়ে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম